সংসদে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর মর্মস্পর্শী তথ্য দিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী, একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অন্যজন সামাজিক ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী অভয় নারায়ণ স্বামী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন সংসদের চলতি শীতকালীন অধিবেশনে যে গত 5 বছরে আইআইটি এবং আইআইএম এর মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া সত্ত্বেও প্রায় 13,625 জন দলিত অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি সম্প্রদায়ের ছাত্র তারা কিন্তু মাঝপথে তাদের পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কেন? আইআইটি এবং আইআইএম এর মতো জায়গায় যেখানে চান্স পাওয়াটা খুব কঠিন, সেরকম গুরুত্বপূর্ণ জায়গায় পড়ার উচ্চশিক্ষার সুযোগ পাওয়া সত্ত্বেও কেন এই তফসিলি জাতি আদিবাসী সম্প্রদায়ের বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্ররা তাকে পড়া ছেড়ে দিলে? কারণ হিসাবে উঠে আসছে যে শিক্ষাঙ্গনে সামাজিক নিপীড়ন বা জাতপাতের হিংসা এবং জাতপাতের প্রতি জাতপাত বিষয়ে অবিচার এবং জুলুম, এবং অবশ্যই যে আর্থিক অনুটনে বিপর্যস্ত হয়েই তারা শিক্ষাঙ্গন ছাড়তে বা আইআইটি আইআইএম এর মতো পড়ার সুযোগ পাওয়া সত্ত্বেও সেখান থেকে ছেড়ে তারা বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী সামাজিক ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী অভয় নারায়ণ স্বামী জানালেন আরো এক লোমহর্ষক তথ্য। কি সেই তথ্য? যে গত 3 বছরে 2019, 2020 এবং 2021 এই 3 বছরে 36,950 জন দলিত পড়ুয়া শুধু আত্মহত্যা করেছে। 3 বছরে 36,950 জন দলিত শিডিউল কাস্ট অর্থাৎ তফসিলি জাতি সম্প্রদায়ের, আদিবাসী বা শিডিউল ট্রাইব সম্প্রদায়ের এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর তারা সব মিলিয়ে 36,950 জন 3 বছরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সেখানে তিনি আরো জানিয়েছেন যে 2019 সালে 10,335 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, 2020 সালে সেটা অনেকটাই বেড়ে হয় 12,536 জন দলিত তারা আত্মহত্যা করতে বাধ্য হয়, এবং 2021 সালে সেই সংখ্যাটা আরো বেড়ে হয় 13,089 জন। অর্থাৎ এই 3 বছরে 36,950 জন আজকে দলিত মানুষ, দলিত ছাত্র, তারা হচ্ছে তফসিলি জাতি, তারা হচ্ছে তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের, একত্রে যাদেরকে আমরা দলিত হিসাবে চিনি বা মনে করি, তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সংসদে প্রশ্ন উঠেছিল কেন এই এত ছাত্র, বিপুল ছাত্র এই গত 3 বছরে আত্মহত্যা করলো? সামাজিক ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী অভয় নারায়ণ স্বামী অনেকটাই মেনে নেন যে হ্যাঁ, সামাজিক নিপীড়ন এবং জাতপাতের বৈষম্যের কারণে যে অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয় এটা বলাই বাহুল্য। সামগ্রিক ভাবে কি ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে আসছে, এটা এনসিআরবির তথ্য থেকে এটা কেন্দ্রীয় মন্ত্রী সংসদে জানালেন। এর বাইরেও হয়তো আরো অনেক বড় তথ্য বা আরো অনেক ছাত্রছাত্রী আজকের তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। কেন এমন হবে? একবিংশ শতাব্দীতে আমরা অবস্থান করছি, আমাদের দেশ সেখানে চাঁদের দক্ষিণ মেরুতে, সেখানে চন্দ্র যান পাঠাচ্ছে, আমাদের দেশটাকে সব দিক দিয়ে এগোচ্ছে, তারপর কেন জাতের নামে, ধর্মের নামে ছাত্রদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে? কেন এমন হবে? আমরা জানি মেধাবী ছাত্র রোহিত ভেমুলাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল, সেখানে নাম জড়িয়েছিল স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আমরা জানি বেশ কয়েক বছর আগে আমাদের এই পশ্চিম বাংলায় চুনি কোটালকেও একই ভাবে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছিল। উচ্চ বর্ণের শিক্ষকের দ্বারা যে একেবারে ভয়ঙ্কর ভাবে যে নিপীড়ন, যে জাতপাতের বৈষম্যের শিকার চুনি কোটালও আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। ঠিক এইভাবে মেধাবী দলিত আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাহলে কি আজকে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার, তারা দেশ এগোচ্ছে বলে দাবি করে? তারা দাবি করে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কিসের বিকাশ? যেখানে ছাত্ররা তাদের জাতের নামে, সম্প্রদায়ের নামে তারা নিপীড়নের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, আর কেনই বা আজকের
অর্থের অনটনে আইআইটি এবং আইআইএম এর মতো জায়গায় পড়ার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা কেন সেখানে পড়তে পারছে না, সেটা দেখার দায়িত্ব তো উচ্চশিক্ষা দপ্তরের, সেটা দেখার দায়িত্ব তো সমস্ত সরকারের। তারা আজকের সত্যি কি তারা তাদের দায়িত্ব পালন করছে, নাকি আজকের সেই মনুসংহিতার বিধান অনুযায়ী শূদ্রদের জ্ঞান চর্চার অধিকার নেই, শূদ্রদের শিক্ষার অধিকার নেই, শূদ্রদের কাজ হচ্ছে উপরের তিন বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করা, সেই কারণেই কি তাদের এইভাবে জাতের নামে আজকের নিপীড়নের শিকার হচ্ছে? কতদিন চলবে? আর এই জাতের নামে বজ্জাতি আজকের সংসদে দাঁড়িয়ে দুজন কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করছেন যে দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, ছাত্র যারা যারা মেধাবী ছাত্র তাদের উপরে কি ভয়ঙ্কর নির্যাতন এবং কি ভয়ঙ্কর তারা বঞ্চনার এবং অত্যাচারের শিকার, ফলে তারা হয় শিক্ষাঙ্গন ছাড়তে বাধ্য হচ্ছে অথবা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এর শেষ কোথায়? এর থেকে মুক্তি কোথায়? কিভাবে মিলবে? আমাদেরকেই তালাশ করতে হবে। এই যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা, এটাই কি আজকে দলিত আদিবাসী পিছড়ে বর্গ বা অন্যদিকে ধর্মান্তরিত সূত্র যারা সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় তারাও কিন্তু একইভাবে বিভিন্ন নিপীড়নের শিকার। তাই আমরা জানি কয়েকদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গে ফৈজান আহমেদ যে আইআইটিতে সারা ভারতবর্ষের মধ্যে 11তম স্থান পেয়েছিল তাকেও আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল, তাকে হত্যাকে, তাকে আত্মহত্যা নয় হত্যা। আর আজকে দলিতদের যেসব আত্মহত্যা বলা হচ্ছে সবগুলোই কি আত্মহত্যা? এর মধ্যেও কি হত্যা নেই? তো যাই হোক, এখন আমরা সাধারণ নাগরিক সমাজ যদি আমরা সচেতন নই, আমরা দলিত আদিবাসী পিছড়ে বর্গ আমরা যদি সচেতন না হই, ঐক্যবদ্ধ না হই, এই যে জাতপাতের নামে যে বজ্জাতি চলছে, যে জুলুম, যে বঞ্চনা চলছে, তার বিরুদ্ধে যদি আমরা একজোট না হই, তাহলে এই ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায়, এই ব্রাহ্মণ্যবাদী সরকার সমূহে দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুক্তি এবং কল্যাণ তাহলে কি অধরাই থেকে যাবে?